নমস্কার দেখছেন কলকাতা টিভি আমি পৌলমী শুরু করছি এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো সুপ্রিম কোর্টে যুগান্তকারী রায় রাষ্ট্রদ্রোহ আইন সংক্রান্ত সমস্ত মামলা স্থগিত রাখার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ওই আইনে নতুন কোনো এফআইআর দায়ের না করার জন্য কেন্দ্র ও সমস্ত রাজ্য সরকারকে প্রস্তাব সুপ্রিম কোর্টে ডিভিশন বেঞ্চে ব্রিটিশ শাসনকালে তৈরি হওয়া ওই আইন ইতিমধ্যে পুনর্বিবেচনার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সেই পুনর্বিবেচনার সিদ্ধান্ত চূড়ান্ত না হওয়া পর্যন্ত ওই আইনে ইতিমধ্যে যারা অভিযুক্ত তারা জামিনের জন্য আবেদন করতে পারেন বলে অন্তর্বর্তীকালীন রায়ে বুধবার জানিয়ে দিল শীর্ষ আদালত আপাতত স্থগিত 1780 সালে ব্রিটিশ জমানার রাষ্ট্রদ্রোহ আইন তাদের অন্তর্বর্তীকালীন রায় প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে আমরা আশা করছি কেন্দ্র ও দেশের সমস্ত রাজ্য সরকার ভারতীয় দণ্ডবিধির 124A সংক্রান্ত ধারায় কোনো এফআইআর দায়ের তদন্ত চালিয়ে যাওয়া বা কোনো রকম দমনমূলক পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকবে কেন্দ্রের তরফে ওই আইনটি পুনর্বিবেচনার বিষয়ে চূড়ান্ত না হওয়া পর্যন্ত এই ধারায় কোনো রকম প্রয়োগ থেকে বিরত থাকাই যথাযথ পদক্ষেপ হবে একদিনের অসম সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই অসমে পৌঁছে গিয়েছেন তিনি পৌঁছে তিনি আগে দুপুরে কামাখ্যা মন্দিরে পুজো দেন এরপরেও তার একাধিক কর্মসূচি রয়েছে গুয়াহাটিতে দলীয় সাংগঠনিক সভায় যোগ দেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মানুষের পাশে থাকার বার্তা দেন তিনি এছাড়াও সেখানে দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক সহ একাধিক দলীয় কর্মসূচি রয়েছে তার মূলত উত্তর পূর্ব ভারতে তৃণমূলের সংগঠনের উপর জোর দিতেই তার এই সফর নদিয়ার পলাশীপাড়ার একই পরিবারের তিনজনকে খুনের ঘটনায় হাইকোর্টে মামলা দায় সিবিআই তদন্তের দাবিতে মামলা দায়ের করলেন আইনজীবী সুস্মিতা সাহা দত্ত দোসরামে রাতে পলাশীপাড়া থানায় রানীনগরে ঘরের ভিতর থেকে রক্তাক্ত দেহ উদ্ধার হয় গৃহকর্তা দমন রাজুয়ার স্ত্রী সুমিত্র এবং মেয়ে মালার সে ঘটনার স্বচ্ছ নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছেন মৃতদের আত্মীয়রা পুলিশের বিরুদ্ধে স্বচ্ছ তদন্ত না করার অভিযোগও তোলা হয়েছে ঘটনার কারণ ও দোষীদের শাস্তির জন্য সিবিআই তদন্তের দাবি জানানো হয়েছে আদালতের নজরদারিতে তদন্তের দাবি সিবিআই তদন্ত না হলেও অন্তত বিশেষ কমিটি গঠনে করে তদন্তের আবেদন করা হয়েছে বিচারপতি রাজশেখর মান্থার আদালতে কলকাতা ইডির তল্লাশি অভিযান আর্থিক তছরুপের অভিযোগে অভিজিৎ সেন নামে এক ব্যবসায়ীর অফিস বাড়িসহ মোট 4 জায়গায় হানা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটে কলকাতা যোধপুর পার্ক এবং সাউথ সিটি আবাসনে মোট 4টি জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি ইডি সূত্রে খবর অভিজিতা কনস্ট্রাকশন নামে একটি সংস্থার মালিক অভিজিৎ সেন তার মূল অফিস ঝাড়খণ্ডের রাঁচিতে এবং শাখা অফিস রয়েছে কলকাতায় তার বিরুদ্ধে 100 কোটি টাকার আর্থিক তছরুপের অভিযোগ রয়েছে বেশ কিছুদিন আগে থেকেই এই ব্যক্তির নাম উঠে আসে তখনই ইডি তল্লাশি চালায় সেই তদন্তের স্বার্থে আরও একবার বুধবার তল্লাশি চালায় ইডি ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্ত খুনের অভিযোগে ধৃতদের ফের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত বুধবার পুরুলিয়া জেলা আদালতে তোলা হয় তপন কান্ত খুনের অভিযোগে গ্রেপ্তার হওয়া দীপক কান্দু নরেন কান্দু আশিক খান কলেবর সিং এবং সত্যবান প্রামাণিককে বিচারক তাদের ফের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন পাশাপাশি বুধবার সিবিআই আশিক খানকে জিজ্ঞাসাবাদের অনুমতি চায় সেই অনুমতিও দিয়েছে আদালত ছলদার কংগ্রেস কাউন্সিলর খুনে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছিল পরে তাদের জেল হয় বুধবার অভিযুক্তদের জেল হেফাজতের 14 দিনের সময়সীমা শেষ হওয়ার পর আদালতে তোলা হয় ইতিমধ্যেই সব অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই 4 তারিখ জেলে গিয়ে দীপক কান্দুকে জিজ্ঞাসাবাদ করে তারা যদিও আশিক খানকে ফের জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই আরও খানিকটা শক্তি ক্ষয় করলো ঘূর্ণিঝড় অশনি আর কিছুক্ষণের মধ্যেই শক্তিশালী ঘূর্ণিঝড় সাধারণ ঘূর্ণিঝড়ে পরিণত হবে ইতিমধ্যেই এটি দিক পরিবর্তন করে এগোচ্ছে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে এটির এখন রয়েছে অবস্থান পূর্ব অন্ধ্রপ্রদেশ থেকে 60 কিলোমিটার দূরে বিশাখাপত্তনম থেকে এর দূরত্ব 300 কিলোমিটার এবং পুরী থেকে 660 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এর অবস্থান কিছু সময় পরে এটি অন্ধ্রপ্রদেশের উপকূল বরাবর যেতে থাকবে এবং 12ই মে অর্থাৎ বৃহস্পতিবার সকালে এটি গভীর নিম্নচাপ রূপে অবস্থান করবে এই মুহূর্তে আপাতত এই পর্যন্তই দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন